আমাকে পরিচালক হিসেবে ছিলেন, শিক্ষক হিসেবে ছিলেন দাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো যে কারণে আমার সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা সংযোগ আছে। আপনাদের জিয়ানি স্যার এবং আপনাদের যে ভাইস চেয়ারম্যান, উনি অসাধারণ মেধাবী মানুষ। বিশেষ করে ভাইস চেয়ারম্যান তো আসলে আমাদের সব প্রতিষ্ঠান ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি ওয়েট থেকে বাস করা, এবং এইরকম একটি প্রতিষ্ঠান আপনাদের জন্য গড়ে তুলেছে, এটা দেখে আমার মনে হচ্ছে সেখানে আপনাদেরকে একটি ডিসকাউন্ট টিকিট আজকে আমরা দিয়ে দেবো সবাইকে। যারা যাদের কাছে থাকবে একটা টিকিট আমার হাতে কেউ দেবেন, আমরা ঘোষণা দিয়েছিলাম আমরা ছাত্রছাত্রীদেরকে, অনুগ্রহ করে শুনবেন, আমরা ঘোষণা দিয়েছিলাম আমরা আমাদের দেশের ছাত্রছাত্রীদেরকে এই ছবিটা অর্ধেক মূল্যে দেখার সুযোগ করে দেব। এবং আমরা বাণিজ্যের কথা চিন্তা না করে আপনাদের কথা চিন্তা করছি, যাতে একটি প্রজন্ম প্রীতিলতাকে জানতে পারে। এই চলচ্চিত্রের ব্যাপারে এখানে ছোট্ট করে প্রীতিলতার জীবন নিয়ে লেখা আছে, আপনারা পড়বেন, পড়ার পর টিকিটটা ছিঁড়বেন, ছিঁড়ে টিকিটটা নিয়ে চলে যাবেন ব্লকবাস্টারে, ওখানে এটা দেখাবেন, ওখানকার যে টিকিট ফি তার অর্ধেকটাকে আপনি সিনেমাটি দেখতে পারবেন। আর একটি বিষয়, আপনাদের বয়স সম্ভবত আপনাদের বয়স 20 থেকে 25-এর মধ্যে, 20 থেকে 25-এর মধ্যে। প্রীতিলতা মাদ্দার 21 বছর বয়সে তার স্বদেশের স্বাধীনতার জন্য আজ থেকে 90 বছর আগে, আমি কথাকে আবার বলছি, যাদের বয়স 20 থেকে 25-এর মধ্যে এখানে, অনুগ্রহ করে শুনবেন, আপনার মতন একটি মেয়ে আজ থেকে 90 বছর আগে এই স্বদেশের স্বাধীনতার জন্য, এই অঞ্চল ব্রিটিশ শাসিত ছিল, ব্রিটিশদের তাড়ানোর জন্য চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাবে একটি সশস্ত্র দলের সঙ্গে, মাস্টারদা সূর্য সেনের দলের সঙ্গে যুক্ত হয়ে উনি হামলা করেন, এবং হামলার পরে ফেরত আসার সময় একটি গুলি তার গায়ে লাগে, কিন্তু গুলিবিদ্ধ হওয়াটাই মূল ঘটনা নয়, উনি কিন্তু পটাশিয়াম সাইনাইড দিয়ে সুইসাইড করেছিলেন, যাতে ধরা পড়ে না যায়, যাতে তার মুখ থেকে অত্যাচার করে কোনো ঘটনা বা তথ্য বের করতে না পারে ব্রিটিশ শাসকেরা। এবং এই ধরনের একটি জ্বলন্ত জীবন্ত চরিত্রকে চিত্রায়িত করেছে আমাদের ওই চরিত্রের ইতিহাস হিসাবে, যে আজকের 21 বছরের একটি মেয়েকে শক্তি যোগাবে। আজকে নারী স্বাধীনতার কথা বলছি আমরা, আজকে অধিকারের কথা বলছি আমরা, আপনারা আজকে কতটুকু সাহসী বুকে হাত থেকে বলবেন, আপনারা কি সুইসাইড নেওয়ার জন্য প্রস্তুত আছেন দেশের জন্য? তরুণ প্রজন্ম দেখবে, অনুভব করবে, এবং বাংলাদেশের আপনাদের মাধ্যমে যে প্রজন্মের সৃষ্টি হবে, আপনাদের মধ্য থেকে যে প্রজন্মের সৃষ্টি হবে তারা ছেলেমেয়েদেরকে আমরা বলি যে আপনারা এমন একটু সময় সন্তান যারা আপনারা এমন একটি সময় সন্তান যারা চাইলে এক একজন প্রীতিলতা হয়ে উঠবেন, এক একজন বেগম রোকেয়া হয়ে উঠবেন, এক একজন শামসুন্নাহার হয়ে উঠবেন, এক একজন বঙ্গমাতা হয়ে উঠবেন। আপনারা এমন প্রজন্ম যদি জানতে পারেন, তাহলে আপনার ভেতরের আত্মশক্তি, ভেতরের যে শক্তি, শক্তি বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আমাদের ভাইরা, আমাদের ভাইদের কথা বলবো, জানেন তো এই যে টুপি পরা লোকটি, টুপি খুললেই তার মাথায় টাক, এই উপমহাদেশের প্রথম
যিনি অস্ট্রেলিয়ার লন্ডন করে ব্রিটিশদেরকে তাড়িয়ে চার দিন চট্টগ্রাম স্বাধীন রেখেছিল মাস্টারদা সূর্য সেন, সেই চরিত্রে অভিনয় করেছে। উপমহাদেশের প্রথম সেনাবাহিনী গড়ে তুলেছিল সূর্য সেন, যার নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি ছিল। এই ধরনের একটি শক্তিশালী ভূখণ্ডের জনগণ আপনারা, এই ধরনের একটি ঐতিহাসিক জায়গার সন্তান আপনারা, এই ইতিহাস যদি আপনি নিজেকে ধারণ করতে না পারেন তাহলে পৃথিবীর কোথাও গিয়ে নিজেকে বলতে পারবেন না আমি এরকম এলাকার মানুষ, এই আমার পেছনের ইতিহাস, এই আমাদের ব্যাকগ্রাউন্ড। তাহলে আপনাদেরকে যাযাবর জাতি হয়ে থাকতে হবে, আপনারা দেশের বাইরে চলে যাবেন যেখানে বহু দেশের মানুষ আছে কিন্তু কোথায় তার নিজের আত্মপরিচয় আত্মজাতিগত যে পরিচয় সেটা দিতে পারে না। এই জন্য আমরা বাঙালি, আমাদের অসীম শক্তি আছে, সাহস আছে, আমাদের ইতিহাস আছে, আমাদের আত্মদানের ইতিহাস আছে, 21 বছরের মেয়ের টকটকে তাজা রক্ত দেওয়ার ইতিহাস আছে, এই ইতিহাস আপনারা ধারণ করবেন। এবং আপনারা এই ছবি প্রচারের জন্য আপনাদের বিশ্ববিদ্যালয়ের কথা কি আবার বলছি, ওগুলো মেয়েটিকে বলছি আপনাকে, এই মেয়েটিকে বলছি আপনাকে, আপনারা এই ছবিটির প্রচারে শপথ দিতে হবে যে আপনারা সবাই এই ছবিটির প্রচার করবেন ফেসবুকে। আমরা সোশ্যাল মিডিয়াতে বীরকন্যা প্রীতিলতা ছবি নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে গুগলকে দিতে চাই না বা সার্চ ইঞ্জিনকে দিতে চাই না, আমাদের সন্তানরা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের প্রজন্ম এই ছবি প্রচারের দায়িত্ব নেবে। এই জন্য আমরা হাত পাশ করে দিয়েছি, আজকে থেকেই প্রচার শুরু হবে, এই মুহূর্তে থেকে শুরু হবে, ছবি তুলবেন, সেলফি দেবেন এবং চলচ্চিত্রটি আগামী 1 ফেব্রুয়ারি ভাষার মাস 1 ফেব্রুয়ারি এটি প্রিমিয়ার শো হবে এবং আগামী 2 ফেব্রুয়ারি শুক্রবার থেকে হল রিলিজ হবে। তাই সবাই প্রস্তুতি নেবো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বয়স সবাইকে নিয়ে ছবি দেখতে যাবো, সঙ্গে বাবা মাকে নেবো, প্রয়োজন শিক্ষককে নেবো, 1 বার না 2 বার না 3 বার নিয়ে যাবো, ঠিক আছে? আমরা প্রবেশ করলাম কিন্তু, ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে থেকে হ্যাশট্যাগ প্রীতিলতা। আমরা এই মুভির ট্রেলার দেখব এবং অবশ্যই সবার শেষে আমাদের অনন্য ভাইস চেয়ারম্যানের কিছু কথা শুনবো, তার আগে স্যার তার স্যারের কিছু বই সৌজন্যমূলক ভাবে একটু উপহার হিসেবে দিতে যাচ্ছেন, তো স্যার যদি একটু গাইব। আমাদের স্বাধীনতা বাংলাদেশে দুবার এসেছে, একটা হচ্ছে 45 সালে যখন ব্রিটিশরা এখান থেকে চলে গিয়েছে এবং 71 সালে। যারা এই প্রত্যেকটা আন্দোলনে, আন্দোলন ছাড়া কিন্তু এই স্বাধীনতা গুলো আসেনি, প্রত্যেকটা আন্দোলনে যারা আত্মত্যাগ দিয়েছেন তাদের প্রত্যেকের ছোট ছোট ইতিহাস আছে, কারো ইতিহাস গুলো অনেক সিগনিফিকেন্ট, কারো ইতিহাস গুলো আমাদের চোখে ধরা পড়ে না। প্রীতিলতা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, আমাদের মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা
আপনাদেরকে একটা ভালো মেসেজ দিতে পারি। মেসেজটা হচ্ছে কি এরকম, আমাদের ঘরের ময়লা আমাদেরকে পরিষ্কার করতে হবে, না বাইরে থেকে।